হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে 14th of February, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো একদিকে যেমন এটা ভালোবাসার দিন, আর একদিকে ইটস এ ব্ল্যাক ডে ফর ইন্ডিয়া, কারণ আজকের দিনে কিন্তু আমাদের দেশের বীর সৈন্যদের উপর পুলওয়ামা অ্যাটাকটা হয়েছিল, যেটাতে কিন্তু অনেকে নিজের প্রিয়জন এবং আত্মীয় স্বজনদের হারিয়েছিল। সেই সব বীর সৈন্যদের অনেক অনেক নমন। আজকে হচ্ছে আমাদের ডেইলি ব্লগের ডে নাম্বার 3, এবং আজকে আমরা যাচ্ছি রাজার শহর কুচবিহারে ঘুরতে, এবং কুচবিহারের যে ঐতিহ্য মানে কুচবিহারের রাজবাড়ি সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি কুচবিহার, আর আমি এখন আছি কুচবিহার রাজবাড়ির যে পার্কিং এরিয়াটা ওখানটায়। আর এই পার্কিং এরিয়ার পিছনের দিকটা আছে পার্ক, আর মেন রাজবাড়িটা কিন্তু ওদিকটায়। আজকে রাজবাড়িতে এত পরিমাণে ভিড় গাইছে, মানে আর কি বলবো, সবাই লিটারেলি মানে টিকিট কাটার জন্য পুরো লাইনে দাঁড়িয়ে আছে। আমরা ঢুকে পড়েছি রাজবাড়ির ভিতরে, আর এখানে কিন্তু আজকে প্রচন্ড পরিমাণে ভিড়। যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো সব কাপড় এখানে এসে বসে সুন্দর একটা সময় কাটাচ্ছে। তো আমরা প্রথমে যাবো রাজবাড়ির ভিতরে। ওরা ফাইনালি আমাদের ভিতরটা ঘোরা হয়ে গেছে রাজবাড়ির ভিতরে। রাজবাড়ির ভিতরে অ্যাকচুয়ালি ওরা ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড বলে, আর ফটোগ্রাফিটা অ্যালাউড। যদিও আমি যেটা দেখলাম যে অনেক লোকই ভিডিওগ্রাফি করছিল, তো আমিও চান্স পেয়েছি যেখানটায় সেখানটায় একটা একটা ভিডিওগ্রাফি করেছি। তো আশা করি তোমাদের এখান অব্দি ভালো লেগেছে। তো বন্ধুরা, আমাদের রাজবাড়ি মোটামুটি ঘোরা হয়ে গেছে। আমার তো অনেক কিছু প্ল্যান ছিল যে এরকম টাইপের ভিডিও বানাবো, এরকম টাইপের ভিডিও বানাবো, বাট এখানে আসার পরে বুঝতে পারলাম যে এখানে মানে ভিডিওগ্রাফি তো সেরকমভাবে অ্যালাউড নাই, যা হালকা ফুলকা ফটো শটো তোমরা তুলতে পারো। তো আমি ওই যতটুকু যা দেখতে পারলে সব ওই ফটো আর হালকা ফুলকা ভিডিও মিক্স করি যতটুকু বানাতে পারছি বানিয়েছি। তো আপাতত আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমার আর প্রচুর দুইজনেরই। তো এখান থেকে গিয়ে আবার আমাকে করতে হবে অফিসও। কোনো ব্যাপার না, আজকে তো জাস্ট ডে নাম্বার 3, তো এরকম আরও অনেকগুলো ব্লগ আমাদের রেগুলারলি আসবে। আর ভালো লাগলে পুজো কী করতে হবে, কমেন্টও কিন্তু করতে হবে, তাই কমেন্টে কিন্তু জানিও যে কেমন কী লাগছে না লাগছে আমার ডেইলি ব্লগ সিরিজটা। তো তোমাদের কমেন্টের আশায় থাকবো, দেখা হচ্ছে কালকে, টিল দেন বাই।